বন্ধুরা, এই যে দেখো রেডি হয়ে গেছি। এখন এখন একটু দোকানে যাব, দোকান থেকে পরে একটা বাড়িতে যাব। কিন্তু ভাবছি তোমাদেরকে একটু একটু করে দেখাবো, কিন্তু আমি তো বাইরে কোনোদিন করি না, কিভাবে যে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখতে থাকো। আমি বলেছিলাম না যে এক জায়গায় যাব। আমি এখন মামি শাশুড়ির বাড়িতে আছি, একটু পরে চলে যাব, সন্ধ্যা লাগলেই চলে যাব বাড়ি। আসছি চারটার দিকে। বন্ধুরা, এর আগের দিন তো ঘুরতে যাওয়াটা তোমাদেরকে দেখালাম, হ্যাঁ, রাস্তা তো বেশি কিছু দেখাতেই পারলাম না। বলছি না, আমি বাইরে করি না। আমি এটা হচ্ছে পরের দিন। আজকে ভীষণ ঠান্ডা, উঠতে দেরি হয়ে গেল, এখন সকাল 8টা বাজে, এখনও চা খাইনি। ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথা বলে নেই, তারপরে চা খাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, তোমাদেরকে দেখাবো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরে চা করে চা খাবো। বন্ধুরা এখন চলো চাটা নিয়ে ওই ঘরে যাই, ওই ঘরে খাবো। আজকে ভীষণ ঠান্ডা, তোমাদেরকে তো আগে বলেছি। চাটা খাওয়া হয়ে গেলে এখন এই রান্নাঘরে যাব, সকালের খাবার করব, আবার দুপুরের খাবার করব। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, আমার সকালে সব হয়ে গেছে, রুটি সবজি। আমি তো একাই, ওরা কেউ বাড়িতে নেই, শুধু এই চিংড়ি মাছ রান্না করব। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কয়টা বাসন আছে কয়টা বাসন মেজে রান্নাঘর মুছে নেব। রান্নাঘর মুছার পরে আবার একটু করব, কিন্তু বাসন টাসন মাজা হলো তো। এখন আমার তো সকালে স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়া, পুজো দেওয়া, হ্যাঁ, তারপরে দুপুর স্নান করে দুপুরে একটু খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপরে একটু মিষ্টি বানাবো, তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।